ডেঙ্গু চিকিৎসার ব্যয় মেটাতে দিশেহারা নিম্ন আয়ের মানুষ সঞ্চয় ভেঙে এবং ঋণ করে খরচ বহন করছেন বেশিরভাগ ডেঙ্গু আক্রান্ত অসচ্ছল রোগীরা। অনেক রোগী ও স্বজন জানান তারা চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন। এদিকে গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ১০৩০ জনের মৃত্যু হল। আর অক্টোবর মাসের প্রথম তিন দিনে এডিস মশাবাহিত রোগে মারা গেছেন ৪১ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়ার পর শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। টাকা ঘরে আসিল আর আমার শ্বশুরে দিছে, এই দিয়ে এখন আপাতত চিকিৎসা চলতেছে। দাঁড় করে লইছি, কিস্তি উড়াই দিম ওই কথা কই কজুর পে লইছি আর কি। সব মিলে আমার এই পর্যন্ত ৪৫,০০০ টাকার মতো খরচ হয়ে গেছে। বয়স্ক রোগী এবং সেই সাথে যাদের আপনার ডায়াবেটিস, প্রেশার বা হার্টের রোগ রয়েছে, তাদের এই যে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স খুবই একটা ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, পেশেন্ট আপনার হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে, সে চোখে ঝাপসা দেখতে পারে, মাথা ঘুরাতে পারে, এই লক্ষণগুলো দেখে সেই সাথে আমরা চিকিৎসকের পরামর্শ নিব এবং তাকে বলবো, বারেবারে বলবো আমরা যে বেশি করে ফ্লুইড খাবে, জুস খাবে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রূপগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল মাহমুদ। রুবেল, রূপগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি, চিকিৎসা ও ডেঙ্গু রোধে স্থানীয় প্রশাসনের উদ্যোগ সম্পর্কে আমাদের জানাবেন। জি, ধন্যবাদ ফাতিমা। আপনাকে যেমনটা বলছিলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রূপগঞ্জের ভুলতা গাউসি এলাকা, যেখানে প্রায় বেসরকারি হাসপাতাল ১০টি রয়েছে এখানে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানে স্থানীয় প্রশাসন এবং ডেঙ্গু রোগে বর্তমানে আক্রান্ত, বর্তমানে আমাদের যে তারাবো পৌরসভা, তারাবো পৌরসভাতে আগস্ট মাসে প্রায় ৩০০ জনের মতো ডেঙ্গু রোগে আক্রান্ত ছিল এবং সেপ্টেম্বর মাসে ৩০০ প্লাস রোগে আক্রান্ত ছিল। এবং আমরা, আপনি জানেন হয়তো, আমরা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারিভাবে দেখলাম যে এই মাসেই প্রায় ২৫০ জন রোগী তারা এখানে ভর্তি ছিল। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, তবে এখানকার যে সংসদ সদস্য বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তিনি তারাবো পৌরসভাতে প্রায় তো ২০টি ফগার মেশিন এবং ৩০টি প্রায় লার্ভা মেশিন এবং দিয়েছেন, প্রতিদিন প্রায় ৩০০ লিটারের মতো ওষুধ এখানে দিয়ে ডেঙ্গু প্রতিরোধ করছেন। এরই মাঝখানে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে প্রায় ৪০ জন প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীকে নিয়োগ দিয়েছেন এই মশক নিধন কর্মকাণ্ডে। এরই মাঝখানে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যেখানে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি এতই খারাপ, সে জায়গার মধ্যে যে স্যালাইন সংকট রয়েছে রূপগঞ্জে প্রচুর, এখানে প্রায় ১০টি বেসরকারি হাসপাতাল থাকা সত্ত্বেও এখানে এত কেমিস্ট্রির দোকান, অথচ এখানে আমাদের স্যালাইন পাওয়া যাচ্ছে না, ডিএনএস স্যালাইন পাওয়া যাচ্ছে না, এনএস স্যালাইন পাওয়া যাচ্ছে না, হার্টম্যান স্যালাইনও পাওয়া যাচ্ছে না। তো সব মিলে যদিও কোথাও পাওয়া যায়, তবে সেখান থেকে দেখা যায় দ্বিগুণেরও বেশি দাম দিয়ে সাধারণ গ্রাহককে কিনতে হচ্ছে। তবে এই ছিল আমার কাছে রূপগঞ্জের ডেঙ্গু নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ফাতিমা, ধন্যবাদ। এতক্ষণ রুবেল মাহমুদ জানাচ্ছিলেন রূপগঞ্জ থেকে।